টিভি, আমার দেশ আমার গর্ব। জাতীয় যুব সংহতি বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা শনিবার সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি বিয়ানীবাজার উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহিবুর রহমান মুকিত ও সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক ময়নুল আহমদ। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ কুনুমিয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, সদস্য সচিব শাহানুদ্দিন নাজুসহ আরও অনেকে। জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে এবং দলকে সুসংহত করতে শুধু বিয়ানীবাজার নয়, সিলেট জেলার সবকটি উপজেলা কমিটিকে বিলুপ্ত করে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কর্মীসভার আয়োজন করা হচ্ছে, যাতে করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা মনোভাব সৃষ্টি হয়। আমরা আবার সুসংগঠিত হওয়া, দলকে আরও শক্তিশালী করা, দলের তৃণমূল পর্যায় থেকে আমরা সেটাকে শক্তিশালী করার লক্ষ্যেই আজকের আমাদের এই বৈঠক এবং এই মত বিনিময় সভা। শুধু বিয়ানীবাজার উপজেলা নয় আর বিয়ানীবাজার পৌরসভা নয়, গোটা সিলেট জেলায় প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হলো আমাদের লক্ষ্য। এবং পূর্ব থেকে পরবর্তী যে নয় বছর, নব্বইয়ের পূর্বে যে নয় বছর যে সোনালী শাসন দিয়ে গিয়েছিল, আমরা তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মকে জাতীয় যুব সংহতির মাধ্যমে জানিয়ে দিব। জাতীয় পার্টি ব্যান্ডগার্ড হিসাবে জাতীয় যুব সংহতি কাজ করে যাচ্ছে সব শাসন আমল থেকে। এই সংগঠনকে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য এবং নতুন প্রজন্মের কাছে এই সংগঠনের আদর্শ এবং নীতি উপস্থাপন করার জন্য HM আসিফ শাহরিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয় যুব সংহতির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান লিটন, লাউতা ইউপি সদস্য সচিব মঈনুদ্দিন মঈন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুব সংহতির আহ্বায়ক আসিফ শাহরিয়ার এর সিলেট আগমনকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ। আগামী 13 তারিখে যুব সংহতির সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ওনারা একটা কর্মীসভা করতেছে এবং সেই কর্মীসভা কমিটির শক্তিশালী করার লক্ষ্যে ওনারা ইয়া করবেন, সেইটাই সবাই যেন সেখানে উপস্থিত হয়। সিলেট জেলা পরিষদ হল রুমে বিশাল একটি কর্মীসভার মাধ্যমে সিলেটের যুব সমাজকে আহ্বান করা হবে সুস্থ রাজনীতির দ্বারায় ফিরে আসার জন্য। সবাত হল যুব সংগতির সবেজ্ঞা, সর্বস্তরের সবেজ্ঞা, আমরা জাতীয় পার্টির সবেজ্ঞারই আমরা অনুষ্ঠানটি সফল এবং সার্থক করার লাগিও আজকের এই কর্মীসভা। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আসিফ শাহরিয়ার সাহেব সিলেট আসবেন, এই পরিকল্পনা করে আমরা ব্যাপক শোডাউনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা 13 তারিখের কর্মীসভা সফল এবং সার্থক করব। এ সময় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাদের বিগত দিনের সুখ দুঃখের কথা জেলা নেতৃবৃন্দকে অবগত করেন। সভা শেষে বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এম জসীমউদ্দিন, ম্যাট টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাট টিভি, আমার দেশ আমার গর্ব।